সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী থেকে আজকে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়াবো। আমরা ষষ্ঠ অধ্যায় এর আগের দিনে শেষ করেছি, তাই না? ষষ্ঠ অধ্যায়টা অনেক ছোট এবং অনেক সহজ, কিন্তু খুব ইফেক্টিভ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তো আছেই, সেই সাথে সাথে নৈবত্তিক প্রশ্নও এসে থাকে। তো আমি তোমাদেরকে পড়ানোর সময় গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার দাগ দিতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই দাগ দিয়েছ। তো সেখান থেকে আমি কিছু, মানে গতদিনে যে পড়াটা করেছি লাস্ট পার্ট, সেখান থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুমি দেখো উত্তর দিতে পারো কিনা। যদি সঠিকভাবে আমার সব প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তুমি বুঝবে তোমার এই অধ্যায়ের প্রিপারেশনটা আসলেও ভালো। তো আমি প্রথমে যদি জিজ্ঞাসা করি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এবং এর প্রতীক কী, তাহলে তুমি কি বলবে? আমরা সবাই জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক, এই যেটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, পারমাণবিক সংখ্যা এক। এখন আমি যদি জিজ্ঞাসা করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এটা সোডিয়ামের প্রতীক এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাই না? তো আমরা জানি এমনিতে মৌলের পরমাণু আধান নিরপেক্ষ, কিন্তু এটা তিনটা অবস্থা প্রদর্শন করে, একটা নিষ্ক্রিয় অবস্থা, একটা সক্রিয় অবস্থা, আর একটা হচ্ছে আধানযুক্ত অবস্থা। তো সক্রিয় অবস্থা আসলে কোনটা? আমরা জানি যে মৌলের পরমাণুর ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে সাজানো থাকে, তাই না? তো শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা, সে কয়টি ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ থাকে তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থা, কিন্তু সে কয়টি ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ না থাকে কক্ষপথটি, তাহলে আমরা সেটাকে কী বলি? মৌলের সক্রিয় অবস্থা বলে থাকি। এখন বলতো আয়ন কাকে বলে? আধানযুক্ত পরমাণুকে আয়ন বলা হয়, তাই না? তাহলে এই ছিল আমাদের গতদিনের মোটামুটি পড়া। আমরা আমাদের আজকের পাঠে যাই। আমাদের এখানে বোর্ডে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি রেখেছি। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা হচ্ছে তুলে নিবে খাতাতে প্রশ্নগুলো, তাহলে তোমাদের জন্য পড়ার সুবিধা হবে। তো তুলে নিয়ে পড়বে, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো বলবো, উত্তরগুলো শিখে নেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথম প্রশ্ন, পরমাণু কাকে বলে? আমরা সবাই জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয়? পরমাণু বলা হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। এখানে পরমাণু যখন বললামই, তখন পরমাণুর সাথে আরেকটা প্রশ্ন চলে আসতে পারে, অণু কী? তাহলে আমরা বলবো যে এক বা একাধিক পরমাণু সংযুক্ত হয়ে কী তৈরি করে? অণু তৈরি করে, তাই না? তাহলে অণু পরমাণু কী, দুটোই আমরা কিন্তু জেনে নিলাম। দুই নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে অ্যাটোমোস অর্থ কী? অ্যাটোমোস শব্দটি একটি গ্রিক শব্দ, এটা আমরা জানি, আমরা আমাদের পাঠ্য বইয়ে পড়েছি, গ্রিক শব্দ। এই অ্যাটোমোস শব্দটার অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আর কী করা যায় না, ভাঙা যায় না, তাকে কী বলা হয়? অবিভাজ্য বলা হয়। তিন নম্বর প্রশ্ন, পরমাণুর কেন্দ্রকে কী বলে? আচ্ছা, এখানে একটা কথা, এই যে পরমাণু কাকে বলে, অ্যাটোমোস অর্থ কী, পরমাণুর কেন্দ্রকে কী বলে, এই প্রশ্নগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রশ্নগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমি 1 থেকে 6 পর্যন্ত জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি, আর 7, 8, 9, 10 অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। এই জন্যই প্রথমে আমি বললাম যে আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এই প্রশ্নগুলো করা দেখে যে কী কাকে বলে, এরকম প্রশ্নগুলো মূলত জ্ঞানমূলক প্রশ্নেই হয়ে থাকে, তাই না? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো প্রশ্ন দেখে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, তাহলে এর উত্তরটাকে আমরা অনেক বেশি বড় করব না। তাহলে 3 নম্বর প্রশ্ন আমরা কী বললাম? 3 নম্বর প্রশ্নে বললাম পরমাণুর কেন্দ্রকে কী বলে? পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, তাই না? পরমাণুর কেন্দ্রকে আমরা কী বলি? নিউক্লিয়াস বলি। 4 নম্বর প্রশ্ন, পরমাণুর মৌলিক কণিকাসমূহ কী কী? আমরা জানি পরমাণুর মৌলিক কণিকা কয়টি রয়েছে? পরমাণুর মৌলিক কণিকা কয়টি? 3টি। কী কী মনে আছে তো সবার কী কী কণিকা? 1 নম্বরটা হচ্ছে ইলেকট্রন, তারপরে আছে কি প্রোটন,
আর তারপরেরটা হচ্ছে নিউট্রন। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের পরমাণুর মৌলিক কণিকা। আচ্ছা, এবারে আসি আমরা পাঁচ নাম্বার প্রশ্নে। পাঁচ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে লেখা আছে P32 কি? P32 আমরা তো সবাই জানি পি কার হচ্ছে প্রতীক, পি হচ্ছে ফসফরাসের প্রতীক। তাহলে ফসফরাস 32 অর্থ কি? এখানে ফসফরাস 32 বলতে বোঝানো হয়েছে এর ভর সংখ্যা। 32টাকে আমরা ভর সংখ্যা বলছি। তো ভর সংখ্যা আমরা জানি যে কি কি নিয়ে ভর সংখ্যা হয়। ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন আর নিউট্রনের সমষ্টি, তাই না? তাহলে প্রোটন যোগ নিউট্রনের সংখ্যাটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে P32 হচ্ছে ফসফরাসের ভর সংখ্যা। এখানে আমি P32 দিয়েছি, তোমাদের অন্যান্য যে 18টা মৌল তোমরা পড়েছো তোমাদের পাঠ্য বইয়ে, এখান থেকেও কিন্তু যে কোনো একটা ভর সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকতে পারে পরীক্ষায়। তাহলে তুমি যদি বুঝে থাকো যে এটা আসলে ভর সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, তাহলে কিন্তু তোমার জন্য উত্তর দেওয়াটা কী হবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। ছয় নম্বর প্রশ্ন, যোজনী কক্ষপথ কী? আমরা তো কক্ষপথের কথা শুনেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কিছু কক্ষপথ থাকে যার ভিতরে ইলেকট্রন থাকে। যোজনী কক্ষপথ আবার কী? মৌলের পরমাণুর সর্বশেষ বা সর্ববহিস্থ কক্ষপথকে আমরা বলে থাকি যোজনী কক্ষপথ। একদম সবচেয়ে লাস্টের যে কক্ষপথটা, আমরা যে যেমন আমরা এখানে একটা ইলেকট্রন বিন্যাস আঁকাই, ধরো দিলাম যে সোডিয়াম, তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাস আঁকাতে গেলে প্রথমে কয়টি দিব ইলেকট্রন? 2n² সূত্র অনুযায়ী প্রথমে আমরা দিব 2টা। পরের কক্ষপথে কয়টা দিব? পরের কক্ষপথে আমরা দিব হচ্ছে 8টা। যেহেতু এটা 2 নম্বর কক্ষপথের ধারণ ক্ষমতায় 8, তাই আমরা দিব 8টা। আর 3 নম্বর কক্ষপথে আমরা তাহলে কয়টা দিব? 3 নম্বর কক্ষপথে দিব 1টা। তাহলে এই যে শেষের কক্ষপথ 1, 2, 3 নম্বর কক্ষপথ, শেষের কক্ষপথ, এটাকেই আমরা বলছি যোজনী কক্ষপথ। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এখন এই 4টা অনুধাবনমূলক প্রশ্ন শুরু। তো প্রথম আমাদের 7 নম্বর প্রশ্নটা অনুধাবনমূলকে, যেটা 1 নম্বর, সেটা হচ্ছে সৌর মডেল কি ব্যাখ্যা করো। সৌর মডেল আসলে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলটাকেই আমরা কি বলে থাকি? সৌর মডেল বলে থাকি। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন বর্ণনা করার জন্য যে মডেলটা দিয়েছিলেন সেটাকে আমরা সৌর মডেল বলি। কেন বলি? কারণ আমরা জানি যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, রাদারফোর্ডও পরমাণুর গঠনটাকে এভাবে বর্ণনা দিয়েছিলেন যে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কী করবে? সুনির্দিষ্ট কক্ষপথে চারিপাশে ঘুরবে। এই জন্য ওনার মতবাদটা, পরমাণুর গঠনের মতবাদটা অনেকটা কিসের? সৌরজগতের মতো। এই জন্য ওনার পরমাণুর মডেলটাকে আমরা কী বলি? সৌর মডেল বলে থাকি। এরপরে 8 নম্বর প্রশ্ন, পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো। পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য কী? আমরা জানি যে আসলে মৌল সবসময় কী হয়? মৌল আধান নিরপেক্ষ হয়। তাহলে আমরা এখানে বলছি পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য। তাহলে এখানে পরমাণু সবসময় কী হয়? মৌলের পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ, কিন্তু আয়ন হচ্ছে মৌলের চার্জিত বা আয়নিত অবস্থা। এটা সবসময় আধান নিরপেক্ষ, আর এটা হচ্ছে মৌলের আয়নিত বা চার্জিত অবস্থা। আর পরমাণুতে সবসময় প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, সবসময় ইকুয়াল। পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যাও তত, ইলেকট্রন সংখ্যাও তত, এটা তোমরা আগে থেকেই জানো। কিন্তু যখন একটা মৌলের পরমাণু আয়নে পরিণত হয়, অর্থাৎ চার্জযুক্ত হয়ে যায়, তখন এর ইলেকট্রন সংখ্যা কী হয়? প্রোটনের চেয়ে কম হবে অথবা কী হবে? বেশি হবে। অর্থাৎ এখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকলেও আয়নের ক্ষেত্রে গিয়ে ইলেকট্রন সংখ্যা প্রোটনের চেয়ে কম হবে অথবা কী হবে? বেশি হবে। এবারে দেখো 9 নম্বর প্রশ্ন, নিওনকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? পূর্বপাঠ যাচাই করার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে নিষ্ক্রিয় মৌল কী। আমরা জানি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে, অর্থাৎ যোজনী কক্ষপথে, যতটি ইলেকট্রন থাকার কথা ততটি ইলেকট্রনই যদি ততটি ইলেকট্রন দ্বারাই যদি সেটা পূর্ণ থাকে,
তাহলে সেটাকে আমরা নিষ্ক্রিয় অবস্থা বলে থাকি। আর যে মৌলগুলো এরকম নিষ্ক্রিয় অবস্থা প্রদর্শন করে তাকে নিষ্ক্রিয় বলা হয়। তো নিয়নের ক্ষেত্রে আমরা একটু দেখি তো যে নিয়নকে কেন আমরা নিষ্ক্রিয় বলছি। এখানে দেখা যাবে যে নিয়নের, খেয়াল করে দেখো, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, তাহলে প্রথম কক্ষপথে আমরা দিব কয়টি? দুটি ইলেকট্রন, কারণ প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রনই ধরে। আর দুই নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n² সূত্র অনুযায়ী দুই নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। তাহলে নিয়নের পারমাণবিক সংখ্যা যেহেতু 10, তাহলে আমরা প্রথম কক্ষপথে দিলাম দুটি এবং দুই নম্বর কক্ষপথে দিলাম আরও 8টি পরমাণু বা ইলেকট্রন। তো এই যে ইলেকট্রন দিলাম 8টি, তাহলে প্রথম কক্ষপথটা পূরণ হয়ে গেল, দুই নম্বর কক্ষপথটাও কি হলো? সর্বোচ্চ যে ইলেকট্রন ধারণ ক্ষমতা তাই থাকলো। অর্থাৎ কক্ষপথটিতে যতটা ইলেকট্রন থাকার কথা ততটি ইলেকট্রন দ্বারাই কি থাকলো? পূর্ণ থাকলো। তো আমরা জানি যে সকল মৌলের এই লাস্টের কক্ষপথটা যতটা ইলেকট্রন থাকার কথা ততটা ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ থাকে তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থা, যেহেতু এর সর্বশেষ কক্ষপথটি সেই পরিমাণ ইলেকট্রন দ্বারাই পূর্ণ আছে। এই কারণে নিয়নকে আমরা কি বলে থাকি? নিয়নকে আমরা নিষ্ক্রিয় মৌল বলে থাকি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন বলছে ফসিলের বয়স কিভাবে নির্ণয় করা যায়। ফসিলের বয়সটা আসলে নির্ণয় করা যায় তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে। বহু বছরের পুরনো ফসিল পাওয়ার কথা আমরা বিভিন্ন সংবাদপত্রে টিভিতে দেখে থাকি। হ্যাঁ, তো এই বহু বছরের পুরনো ফসিলের বয়সটা বের করার জন্য স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে এর বয়সটা কি করা যায়? নির্ণয় করা যায়। তাহলে এই ছিল তোমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আলোচনা। আমি আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে সবাই বুঝতে পেরেছ। তোমাদের আজকের আমি হোমওয়ার্ক দিই, এখানে আজকের হোমওয়ার্কের বিষয় খুব সহজ। হোমওয়ার্ক, দুটি জ্ঞানমূলক এবং দুইটি অনুধাবনমূলক প্রশ্নোত্তর লেখো। অর্থাৎ আমি যে 10টি প্রশ্ন দিলাম এর মধ্যে থেকে যে কোনো দুটি জ্ঞানমূলক এবং যে কোনো দুটি অনুধাবনমূলক প্রশ্নোত্তর খাতায় সুন্দর করে লিখে খাতার ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। তোমাদের অনলাইন কার্যক্রম শেষ হতে যাচ্ছে, আর মাত্র 2-1 দিন পরেই তোমাদের সঙ্গে সামনাসামনি বসে ক্লাস করব আমরা সবাই ইনশাল্লাহ। তবে স্কুলে আসলেও তোমরা জানো যে যেহেতু আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে চেষ্টা করছি নিজেদের সর্বোচ্চটা দেওয়ার, তাহলে তোমরাও যখন স্কুলে আসবে তখন অবশ্যই নিজেকে সর্বোচ্চ সুস্থ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে, অবশ্যই মাস্ক পরিধান করে স্কুলে আসবে এবং ব্যাগে স্যানিটাইজার রাখবে, একটা এক্সট্রা মাস্কও ব্যাগে রাখাটা জরুরি। তো তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা করার প্রতীক্ষা নিয়ে শেষ করছি আজকের ক্লাস। তোমাদের সঙ্গে দেখা হবে, আল্লাহ হাফেজ।